টি-20 ফরম্যাটে বরাবরই বাংলাদেশের দুর্নাম ছিল, তবে এবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিশ্বকাপ থেকে বদলে গেছে বাংলাদেশ দল। তার ছোঁয়া লেগেছে টি-20তেও। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ফাইনালে পৌঁছে তার প্রমাণ দিয়েছে মাশরাফি বাহিনী। পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ যোগ্যতর দল হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেন শফিকুল হক হীরা। এটা একটা পরিণত টিম এবং সবাই ভালো খেলছে, আর যদি ফাইনাল ম্যাচে আমরা তিনটি ডিপার্টমেন্টে ভালো খেলতে পারি, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা অসাধারণ একটা জয় আনতে পারি। বাংলাদেশের পেস আক্রমণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে, বিশ্বের যে কোনো দেশের তুলনায় পিছিয়ে নেই তারা। তাছাড়া খেলায় ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ফিল্ডিংয়ে যত ভালো করা যায় ততই ভালো হবে বলে মনে করেন তিনি। দল ফাইনালে উঠলেও এখনও কোনো কোনো জায়গায় উন্নতি করার প্রয়োজন আছে বলে মনে করেন হীরা। সাকিব এবং মুশফিককে এই সময় জ্বলে উঠতে হবে, এবং আমাদের ওপেনিং স্ট্যান্ডটা কিন্তু হচ্ছে না। ওপেনিং স্ট্যান্ড যেহেতু তামিম টিমে ফিরে আসছে, গত খেলার পরে 2-3 দিন যে সময় পেয়েছে, ও ডেফিনেটলি অনেক ব্যাটিং প্র্যাকটিস করেছে এবং নিজের ধারায়ও ফিরে আসবে করে আমরা আশা করি। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এখন একটি দল হয়ে খেলছে, তবে নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব আল হাসান। এই বিশ্বসেরা অলরাউন্ডার জ্বলে উঠলে বাংলাদেশকে আটকানো কঠিন হবে বলে মন্তব্য হীরা। আবু হুরায়রা, তামিম, 21 টেলিভিশন, ঢাকা।